बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम प्रयोजना ओ परिवेशनाय उल्लास इस्लामिक एसेट प्रोडक्ट्स रॉयल प्लाजा द्वितीय तला सीडीए मार्केट आमतल रियाजुद्दीन बाजार चट्टग्राम मोबाइल 01711263461 एवं 01815354650 এখন আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন আহলে সুন্নাত ওয়াল জামাত প্রেসিডিয়াম সদস্য উস্তাদুল উলামা অধ্যক্ষ আল্লামা আহমদ হোসেন কাদেরী মাদ্রাসাতুল হিলাল। ভাইয়েরা, আমার বর্তমান নাজুক পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে আমাদেরকে কিছু সিদ্ধান্ত নিতে হবে, ঠিক কিনা? ভাইয়েরা, আমার ইসবাতুন নবুয়া কিতাবের মধ্যে আছে, তুরস্ক থেকে যেটা ছাপানো হয়েছে সেখানে হাদিস আছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা জাহারাতিল ফিতনু আফিল বাদু ওয়াসাবাত আসহাবি ফালইযহিরিল আলিমু ইলমাহু ওয়ামান লাম ইয়াফাল যালিকা লাম ইয়াকবালিল্লাহু লাহু সরাফাও ওয়ালা আদলা ও কামা ক্বাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইজা জাহারাতিল ফিতনু, যেই যুগে ফিতনা ফাসাদ প্রকাশ হবে, যে আবিল বেদু বাতাল আকিদা যে যুগে প্রসারিত হবে, ওয়াসাবাত আসহাবি যে যুগের মানুষ সাহাবাদের সামনে বেয়াদবি করবে, তখনই সুন্নি আলেমদের সুন্নি জনতার উপরে কর্তব্য হয়ে পড়বে তাদের এলমকে হাতিয়ার করে মাঠে ময়দানে নেমে যেতে হবে, ঠিক কিনা? সেটা আমার কথা নয়, আমার প্রিয় নবী, বর্তমান দেখা যাচ্ছে এই যুগের মধ্যে যে মুসলমান দাবি করে আমার প্রিয় নবী সানে বেয়াদবি করতেছে, ঠিক কিনা? ভাইয়েরা, আমার আমার লজ্জা লাগে বর্তমান সরকারের এমপি হয়ে, আওয়ামী লীগের এমপি হয়ে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে কটুক্তি করলে তাকে ডিজিটাল আইনের আওতায় আনা হবে সেটা বলছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে কোনো কটুক্তি করলে তাকে ডিজিটাল আইনের আওতায় আনা হবে সেটা বলা হচ্ছে না, বলতেছে এমপি হয়ে আমার হুজুরদের বিরুদ্ধে বললে তাদেরকে ডিজিটাল আইনের আওতায় আনতে হবে, ঠিক কিনা? এখন আমরা বলতে চাই, আপনি কি সরকারি এমপি না তাদের এমপি, ঠিক কিনা? তা ভাইয়েরা, আমার আমরা বলতে চাচ্ছি, আপনারা মনে করবেন না আমাদেরকে হামলা দিয়ে মামলা দিয়ে আমাদেরকে ওই ইশক মুস্তাফা থেকে বিরত রাখা যাবে সেটা কোনোদিন সম্ভব হবে? আপনারা জানেন আমার মতো নগণ্য আমার সঙ্গীদেরকে নিয়ে 28 বছর মিথ্যা মামলা জড়িত ছিলাম, এরপরও কি আমরা পিছপা হয়েছি? আল্লাহর মেহেরবানিতে জীবনের 28টা বছর দেওয়ার পরও আল্লাহর রহমতে মদিনাওয়ালা নবীর সৎকায় এ টু জেড ফার্স্ট টু লাস্ট বেকসুর হালাস, সুবহানাল্লাহ। তাই আমাদেরকে হামলা মামলা দিয়ে আমাদেরকে আমাদের পদ থেকে বিরত রাখা যাবে না, ঠিক কিনা? তা ভাইয়েরা, আমার আমরা এখনই বলতে চাচ্ছি, খবরদার খবরদার, প্রিয় নবীর সামনে বেয়াদবি চলবে না, ঠিক আছে? সাহাবাদের সামনে বেয়াদবি বলুন, সাহাবাদের সামনে বেয়াদবি, ওলি আল্লাহদের সামনে বেয়াদবি, যদি বেয়াদবি করা হয় তাহলে আমরা মাঠে আছি ছিলাম ভবিষ্যতে আরো বেশি থাকবো, ঠিক কিনা? যেহেতু সুন্নিয়তের কর্মী হামলা মামলাকে ভয় করে না, সুন্নিয়তের কর্মীরা মদিনাওয়ালা নবী কি চাই, ঠিক কিনা? তাই আল্লাহ দয়া করে মেহরবানি করে আমাদেরকে এই আমাদের আমাদের এই অভিযানের মধ্যে যাতে আল্লাহ কামিয়াব করে সুন্নি ভাইদেরকে আল্লাহ আরো বেশি সুন্নিয়তের খেদমত করার তৌফিক দান করুন, সবার আমিন।
জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়া, জিন্দাবাদ নবীর নবীর আশেক যিনি মরলো মরে না তিনি, কবন পরে শুয়ে আছেন গৌসুল আজম বগদাদ, জিন্দাবাদ 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 নবীর আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আশিক ছিলেন নবীর প্রেমে কি করিলেন, পাহাড়ে বসে বসে ভেঙ্গে ফেলেন সবদাদ, নবীর সেনা জিন্দাবাদ জিন্দাবাদ নবীর আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়া, জিন্দাবাদ। পরিশেষে আমার ভাই মাহবুবুল আলম আল কাদেরী নূর বাংলা নিঃশর্ত আমরা তার রেহাই যাই ঠিক কিনা, যদি নিঃশর্ত ভাবে তাকে রেহাই দেওয়া না হয় সুন্নি জনতা বসে থাকবে না ঠিক কিনা, আল্লাহ আমাদেরকে সফল করুক কামিয়াব করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।